রাজধানীর হাতিঝিলে গড়ে ওঠা বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর ভবন ভেঙে ফেলার হাইকোর্টে দেয়া রায় বহাল রাখার পাশাপাশি 90 দিনের মধ্যে তা কার্যকরের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। এই মামলার অ্যামিকাস কিউরি অ্যাডভোকেট মনজিল মোর্শেদে জানান, 18 তলা এই ভবনটি ভাঙতে এখন আইনগত কোনো বাধা নেই, 90 দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলতে হবে বলেও জানান তিনি। 2011 সালে 13 এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ বিজিএমইএ ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। রায় বলা হয়, ভবনটি অবৈধভাবে তৈরি করা হয়েছে, এমনকি রপ্তানি উন্নয়ন ব্যুরো অনৈতিকভাবে এই জমি বিজিএমইএ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। রাজুকে যথাযথ অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করা হয়। রায় বিজিএমইএ ভবন কর্তৃপক্ষকে নিজস্ব অর্থায়নে ভবনটি ভেঙে ফেলারও নির্দেশ দেয়। রায় ঘোষণা 2 বছর পর হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ভবন কর্তৃপক্ষ।